আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর রাউন্ড কলারটি তৈরি করে দেখাবো একদম সহজ নিয়মে, যার জন্য নতুনরাও ভিডিওটি একবার দেখলে যে কোনো সাইজের জন্য তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো রাউন্ড কলার তৈরি করার জন্য আমি আগে থেকেই একটি কামিজ কাটিং করে নিয়েছি। আমি এখানে কামিজটির খাদ নিয়েছি 7.5 ইঞ্চি পরিমাণ। তো সাধারণ কামিজ তৈরি করার ক্ষেত্রে আপনারা খাদ যত নেন তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন রাউন্ড কলার তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি এখানে সামনের পার্ট এবং পিছন পার্ট একসাথে করে গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো আমি 3 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি এবং গলার লম্বার মাপটি নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। আর যারা একটু চিকন তারা গলা লম্বার মাপটিও 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন। তো এভাবে করে এখন আমি স্কেলের সাহায্যে বক্স করে নিচ্ছি। এখন আমরা পিছন পার্টের গলার লম্বার মাপটি নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। তারপর এভাবে স্কেল দিয়ে একটি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি এবং হালকা একটি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এবং সামনের অংশের রাউন্ড শেপের জন্য এই কর্নার থেকে সোয়া 1 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। সোয়া 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ, ঠিক আছে? তো প্রথমে আমি পিছনের গলাটি কেটে নিচ্ছি এবং পিছন পার্টটি সরিয়ে সামনের পার্টের গলাটিও কেটে নিচ্ছি। তারপর পিছন পার্টটি সরিয়ে দিয়ে সামনের পার্টের একান থেকে 9 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এবং এভাবে করে 9 ইঞ্চি পর্যন্ত কেটে নিচ্ছি। এবং কামিজটির এই পাড়াটির জন্য আলাদা করে দুটি পট্টি তৈরি করে নিয়েছি। তো পট্টিটির লম্বা হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। এবং এই পট্টিটির মধ্যে পেস্টিংটির চওড়া হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ এবং পট্টিটির কাপড়টির চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি মানে 2 ইঞ্চি 6 সুতা পরিমাণ। এবং এই দ্বিতীয় পট্টিটির পেস্টিংটির চওড়া হচ্ছে 1.25 ইঞ্চি মানে 6 সুতা পরিমাণ এবং পট্টিটির কাপড়টির চওড়া হচ্ছে 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। তো আমি এখানে এভাবে কোনাকুনিভাবে একটু কাটিং করে নিয়েছি ফিনিশিং ভালো আসার জন্য। এখন আমি কামিজটির কাপড়টিকে এভাবে উল্টা সাইডে নিয়ে এসেছি এবং চওড়ায় কম পট্টির কাপড়টিকে কামিজের কাপড়ের উপর এভাবে সেট করে সাইডে 2 সুতা পরিমাণ কাপড় রেখে সেলাই করে দিচ্ছি যে পর্যন্ত আমাদের পাড়াটি আছে, ঠিক আছে? তো আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমরা এখান থেকে কোনাকুনিভাবে একটু কাট করে দিচ্ছি। তারপর পট্টিটিকে উল্টা সাইডে বাজ করে উপর থেকে 1/2 ইঞ্চি কাপড়ে এভাবে দাগ কেটে দিচ্ছি এবং সাইডেও 2 সুতা পরিমাণ কাপড় বাদ রেখে এভাবে দাগ কেটে দিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তো আমরা কিন্তু সাইডে 2 সুতা পরিমাণ কাপড় বাদ রেখে সেলাইটি করে দেব, মানে 2 সুতা পরিমাণ কাপড়ে সেলাইটি করব না। তো আমাদের সেলাইটি হয়ে গেছে। এখন আমি সেলাইটি যে পর্যন্ত এসে শেষ হয়েছিল উপর থেকে সেই পর্যন্ত কাটিং করে দিচ্ছি। অবশ্যই কিন্তু সেলাইটি কাটিং করা যাবে না, সেলাইয়ের উপর থেকে কাটিং করে দিচ্ছি। এখন আমি বাড়তি কাপড়টি এভাবে কেটে ফেলে দিচ্ছি এবং এই কোনাটিও এভাবে একটু কাট করে দিচ্ছি ফিনিশিং ভালো আসার জন্য। তারপর কাপড়টিকে এভাবে উল্টে নিচ্ছি এবং কেচিটি দিয়ে পট্টিটির মাথাটি এভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা শক্ত কিছু দিয়ে এটা উঠিয়ে নিতে পারেন। তো শুরু সাইডে আমরা পট্টিটি নিয়ে এসেছি। নিয়ে আসার পর নিচ থেকে আমরা সেলাইটি বসিয়ে দিচ্ছি। তো আমাদের একটি পট্টি
রেডি হয়ে গেছে। একই ভাবে আমরা অপর পট্টিটিও সেলাই করে নিব। দেখেন আবার আমরা কামিজের কাপড়টিকে উল্টো সাইডে করে পট্টির কাপড়টি বসিয়ে দিচ্ছি এবং সাইড থেকে 200টা পরিমাণ কাপড় বাদ রেখে সেলাই করে দিচ্ছি পাড়াটি যে পর্যন্ত আছে। তো আমাদের এই সেলাইটিও করা হয়ে গেছে। এখন আমরা সুতাটা কাটিং করে নিচ্ছি। আবার আমরা পট্টির কাপড়টিকে উল্টা সাইডে বাজ করে 1/2 ইঞ্চি পরিমাণ অংশে দাগ কেটে দিচ্ছি এবং সাইডে 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে দাগ কেটে দিচ্ছি। তারপর সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে এভাবে আমরা সেলাই করে দিচ্ছি। যে পর্যন্ত আমরা সেলাই করে এসেছি তার উপর থেকে এভাবে কাটিং করে নিচ্ছি এবং এভাবে করে সেলাই করা অংশের উপরের বাড়তি কাপড়টি কেটে ফেলে দিচ্ছি। তারপর আমরা কাপড়টিকে এভাবে উল্টিয়ে সুতো সাইডে নিয়ে এসেছি এবং কেচির মাথা দিয়ে পট্টির মাথাটিকে উঠিয়ে নিয়েছি। তারপর সাইড থেকে আমরা সেলাই বসিয়ে দিচ্ছি। তো এইটুকু আমাদের সেলাই হয়ে গেছে। এখন আমি ছোট পট্টির বাড়তি কাপড়টুকু নিচ থেকে এভাবে কেটে ফেলে দিচ্ছি এবং ছোট পট্টিটি ভিতরে দিয়ে এবং বড় পট্টিটি উপরে রেখে এভাবে সুন্দর করে সেট করে পিন দিয়ে আটকে নিচ্ছি। এবং আমাদের পট্টির পাড়াটি যে পর্যন্ত রাখবো সে পর্যন্ত রেখে বাড়তি অংশটুকু এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। তো আমি দেখেন এভাবে ঘুরিয়ে আবার সেলাই স্টার্ট করছি এবং সুইটা ভিতরের দিকে আবার রেখে আবার কাপড়টিকে ঘুরিয়ে সেলাইটি স্টার্ট করছি। যে পর্যন্ত আমরা পাড়াটি রাখবো সে পর্যন্ত এসে সেলাই স্টপ করে আবার কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এইদিকে আমরা সেলাইটি করে দিচ্ছি। তো আমাদের সেলাইটি হয়ে গেছে। তো এখন আমি পিনগুলো খুলে নিয়ে সামনের পাট এবং পিছন পাটের কাঁধ একসাথে করে সেলাই করে দিচ্ছি। এই সাইডের কাটটিও আমি সেলাই করে দিচ্ছি। তো দুটি কাঁধ সেলাই করার পর কাপড়টিকে এভাবে ধরে পূজা পাশে নিয়ে আসব এবং দুটি পার্টের মাঝ বরাবর এভাবে ধরে এভাবে বিছিয়ে নিব এবং গলার পুরো রাউন্ডটি মেপে নিব। তো আমি এভাবে মেপে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গলার পুরো রাউন্ডটি মেপে নেবেন। তো আমাদের গলার রাউন্ডটি এসেছে 10 ইঞ্চি পরিমাণ। তো আমাদের গলার রাউন্ডটি যত এসেছে তার থেকে ডাবল পরিমাণ বক্রম নিতে হবে, মানে আমাদের গলার রাউন্ডটি এসেছে 10 ইঞ্চি পরিমাণ। আমি এখানে 20 ইঞ্চি লম্বা একটি বক্রম নিয়ে মাঝখানে একটি ভাল দিয়ে দিয়েছি এবং সাইড থেকে এভাবে একটি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি এবং আমাদের গলার রাউন্ডটি মেপে যা পেয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি কমে একটি দাগ কেটে দিব, অর্থাৎ 9 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি এবং এই কর্নার থেকে 2 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। এবং এই কর্নার থেকে শোয়া 2 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি।
তারপর এভাবে করে একটি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে মেপে দেখতে হবে আমাদের গলার রাউন্ডটি 10 ইঞ্চি পরিমাণ হলো কিনা। তো দেখেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিচ্ছি। তো আমাদের এখানে 10 ইঞ্চি হয়ে গেছে। তো এখন আমরা এভাবে বক্রমটির চওড়া নিব 1 ইঞ্চি পরিমাণ। তো আমি 1 ইঞ্চিতে পুরো রাউন্ডে দাগ কেটে দিচ্ছি। এখন আমরা দাগগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী বক্রমটি কাটিং করে নিব। তো দেখেন আমাদের বক্রমটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি একটি কাপড়ের মধ্যে বক্রমটিকে রেখে মাঝখান দিয়ে একটি সেলাই করে দেব, যাতে করে বক্রমটি সরে না যায়। তো আমি এখানে সেলাইটি করে দিচ্ছি। পরবর্তীতে আমি এই সেলাইটি খুলে নিব। এখন আমি যাতে কাপড়টি সরে না যায় তার জন্য সেলাইটি করে নিয়েছি। তারপর সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে এভাবে আমরা সাইডের কাপড়টি কাটিং করে ফেলে দিচ্ছি। এখন আমরা বক্রমটির উপর কাপড়টি এভাবে মুড়ে দিয়ে সাইড থেকে সেলাই করে নিব। তো আমি এভাবে পুরো বক্রমটিতে কাপড়টি মুড়িয়ে দিয়ে সেলাইটি করে নিচ্ছি। এখন আমরা আরও একটি টুকরা কাপড়ের উপর বক্রমটিকে সেট করে নিচ্ছি এবং সাইড থেকে 200 পরিমাণ কাপড় বাদ রেখে বাড়তি কাপড়টি কেটে ফেলে দিচ্ছি। এখন আমরা এই পাশ দিয়ে সেলাইটি করে নিব। অবশ্যই কিন্তু আপনারা কাপড়ের উপর সেলাইটি করবেন, বক্রমের উপর না। তবে বক্রম গেছে কিন্তু আমাদের এই সেলাইটি করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এভাবে বক্রম গেছে গেছে সেলাইটি করে দিচ্ছি। তো আমাদের সেলাইটি হয়ে গেছে। এখন আমরা এই সাইডের বাড়তি কাপড়টিও কেটে ফেলে দিব। এখন আমরা বক্রমটিকে ভিতরের দিকে উল্টিয়ে দিব। তো আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি এবং কেচির মাথা দিয়ে কোনাগুলো এভাবে বাসিয়ে নিচ্ছি। এখন আমরা এই সাইডে একটি সেলাই দিয়ে দিব। পুরো রাউন্ডে আমরা সেলাইটি দিয়ে দিচ্ছি। তো সেলাইটি করে নিয়েছি। এখন আমি জামাটির উল্টা সাইডে কলারের এই বাড়তি অংশটুকু সুন্দর করে সেট করে নিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। আপনারা দুটি কাপড়ই সুন্দর করে সমান করে ধরে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কলারটি জামার কাপড়ের সাথে সেলাই করে দিতে হবে। তো আমি এভাবে জামার কাপড়টির সাথে কলারটি সেলাই করে দিচ্ছি। তো কলারটি এভাবে সেলাই করে নেওয়ার পর কলারটিকে উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসতে হবে। তো আমি এভাবে কলারটি উল্টিয়ে সোজা পাশে নিয়ে এসেছি এবং সোজা পাশে এনে কলারটিকে আবার সেলাই করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই জামার এবং কলারের জয়েন্টের কাপড়টি ভিতরের দিকে ধুয়ে তারপর কিন্তু এই সেলাইটি করে দিবেন, ঠিক আছে? তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।